বরিশালের দুটি আসন থেকে একাই লড়বেন জাপার ইকবাল হোসেন তাপস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের 21টি আসনই প্রার্থী ঘোষণা করেছেন জাতীয় পার্টি জাপা। এদের মধ্যে বরিশাল জেলার পাশাপাশি দুটি আসন থেকেই নির্বাচন করার কথা জানিয়েছেন জাতীয় পার্টির উপদেষ্টা পরিষদের সদস্য প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে জানা গেছে, ইকবাল হোসেন তাপস বরিশাল দুই আসনে উজিরপুর বানুরিপাড়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া তিনি বরিশাল পাঁচ সদর আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন। প্রকৌশলী ইকবাল হোসেন তাপস নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বরিশাল দুই আসন থেকে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে এ দুই আসন থেকেই একা নির্বাচনে অংশগ্রহণ করার চিন্তাভাবনা থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছি। প্রসঙ্গত গত জুনের বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদেও প্রার্থী হয়েছিলেন ইকবাল হোসেন তাপস। আজ মঙ্গলবার 28 নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল পাঁচ সদর আসন থেকেও তাকে মনোনয়ন দেওয়া হয়। সেই সঙ্গে বরিশাল দুই উজিরপুর বানুরিপাড়া আসনে রঞ্জিত কুমার বারোর নাম ঘোষণা করা হয়। সময় খবর, বরিশাল।